লন্ডন অলিম্পিকে একটু জন্য ফসকে গিয়েছিল ব্রোঞ্জ। 50 মিটার রাইফেল প্রোনে চতুর্থ হয়েছিলেন জয়দীপ কর্মকার। তবে এবার অলিম্পিকে শুটারদের সম্ভাবনা নিয়ে প্রচণ্ড আশাবাদী জয়দীপ। রিও অলিম্পিক থেকে 3টি পদক আশা করছেন এই অলিম্পিয়ান শুটার। তার আশা জিতু রায়, অয়নিকা পাল ও গুরপ্রীত সিংহের হাত ধরে আসতে পারে পদক। আগেরবার আমাদের 2টো মেডেল এসেছিল শুটিং থেকে, তো আমার সন্দেহ এবার হয়তো 3টেও আসতে পারে। জিতু রায় খুব অলরেডি খুব ভালো একটা পারফরমেন্স লেভেলে রয়েছে। অয়নিকা পালের মধ্যে একটা খুব মানে মেন্টাল স্ট্রেংথ রয়েছে যেটা অলিম্পিক্সে খুব বেশি প্রয়োজন হয়। গুরপ্রীতকে নিয়ে আলোচনা না হলে আমার মনে হয় ইজ এ ভেরি মেন্টালি স্ট্রং গাই। কলকাতা একটি শুটিং রেঞ্জের উদ্বোধনে এসে কথা বলেন জয়দীপ। গত অলিম্পিকের শুটিং থেকে 2টি পদক এসেছিল, ব্রোঞ্জ জেতেন গগন নারাং। বিজয় কুমারের হাত ধরে আসে রূপো। এই প্রথম ভারতের 12 জন শুটার অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। রিও অলিম্পিকে গতবারের পারফরমেন্স ছাপিয়ে যাবেন জিতু অয়নিকারা, বলছেন জয়দীপ। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।